সবাইকে সম্ভাষণ জানাচ্ছি রেসফেস ডট জিরো টার্ন ডট কমের পক্ষ থেকে। বরাবরের মতো আজকে পত্রিকার শিরোনামগুলি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে বিভিন্ন পত্রিকায় দেশের বিভিন্ন অংশের খবরের মধ্যে প্রধান যে খবরটি রয়েছে, দ্য ডেইলি স্টারে এসছে দ্য হাউ টু গেট ইউর পিএসসি ইবতেদায়ী জিএসসি অ্যান্ড জিডিসি রেজাল্টস। জিএসসি জিডিসি পাস রেট 85.83%, জিপিএ 5.08, ড্রপস শার্পলি। তারপর প্রথম আলোতে যে শিরোনামটি রয়েছে তা হচ্ছে সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বিষয়ে সতর্কবার্তা। বিডি নিউজ 24.com-এ রয়েছে যেভাবে জানা যাবে দুই সমাপনীর ফল, জিএসসি জিডিসি ও পিএসসির ফল জানাবেন যেভাবে প্রথম আলোতে। জাগো নিউজে একটি খবর এসেছে সেন্সিলা জেভরিনের আমাকে এত ভয় কেন, এবং একই ফিচার নিয়ে প্রথম আলোতে এক ঘন্টা আগে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার গাড়িতে হামলা এবং ভাঙচুর। কুলিয়াচরে বিএনপি পুলিশ সংঘর্ষ, গুলি প্রথম আলোতে এক ঘন্টা আগে। কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী গণসংযোগে গুলি, প্রার্থীসহ আহত 25। সেনা মোতায়েনে কারো উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই, জনাব কাদেরের একটি উক্তি নিয়ে প্রথম আলো ফিচার করা হয়েছে। একই সঙ্গে ফের আওয়ামী লীগের হামলা, আইসিইউতে সম্পাহক যুগান্তরে দু ঘন্টা আগে, এবং নয়া দিগন্ত ঠিক একই ফিচার করেছে ফের আওয়ামী লীগের হামলায় মিলনের স্ত্রী সম্পাহক আইসিইউতে। ডাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্রলীগের অস্বীকার, রাজধানী, দৈনিক ইত্তেফাক। গতকাল কি এই ফিচারটি এসেছিল, কোটা আন্দোলনের পাঁচজনকে মারধর, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। না বুঝি ব্লাউজ দিয়ে ট্রল করেছে অঞ্জনা নয়া দিগন্তে এক ঘন্টা আগে, এবং না বুঝি সবাই ব্লাউজ নিয়ে ট্রল করছেন অঞ্জনা, জাগো নিউজে আজ খবরটি এসেছে। জেএসসি পাহাড়ে বেড়েছে পাশের হার, বিডিনিউজ 24.com-এ তিন ঘন্টা আগে। চিত্রনায়ক ফারুকের প্রার্থিতারি চ্যালেঞ্জ করে প্রার্থীর রিট, জাগো নিউজে। চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে নয়া দিগন্ত। ভয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, প্রথম আলোতে পাঁচ ঘন্টা আগে একটা ফিচার করা হয়েছে। শরীয়তপুরে বিএনপি প্রার্থীর জনসংযোগে হামলা, প্রার্থীসহ আহত 50। বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিনের ওপর হামলা প্রথম আলোতে আজ। যারা নৌকায় ভোট দেবেন তারা কেন্দ্রে যাবেন প্রথম আলো 32 মিনিট আগে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যে কোনো ভূমিকা পালন করবে, বাংলা নিউজ 24.com-এ। সেনানামে অপ্রীতিকর সব কিছু নিয়ন্ত্রণ হবে প্রথম আলো। শেরপুরে ধানের শীষ প্রার্থী প্রিয়াঙ্কা গাড়ি ভাঙচুর, শেরপুরে প্রিয়াঙ্কা গাড়ি বহরে হামলা, অভিযোগ জানা থেকে 11 নেতাকর্মী আটক। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার একটি উক্তি একটি ফিচার করা হয়েছে দ্য ডেইলি স্টারে, মডার্ন এডুকেশন ক্যান মেক আ ডিফারেন্স। ঠাকুরগাঁয়ে টাকার মালা পরিয়ে মির্জা ফখরুলকে বরণ, রাজনীতি একটি খবর দৈনিক ইত্তেফাকে চার ঘন্টা আগে। ফখরুলের গলা টাকার মালা, ভিডিও ভাইরাল দৈনিক আমাদের সময়, ক্ষমা করবেন, চার ঘন্টা আগে। মনসুরে গাড়ি ভরে বাধা, পুলিশের সঙ্গে দস্তাদস্তি, জাগো নিউজ। ভোট কিনতে গিয়ে গ্রেফতার দুজন আব্বাসের কর্মী, ভোটের আগে টাকা ছড়ানোর অভিযোগে মির্জা আব্বাসের কর্মী গ্রেফতার। সরকারি দলের কয়টি আসন চাই, প্রশ্ন মিনুর, বিডিনিউজ 24.com। খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন, নিহত 2। খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত 2, বিডিনিউজ 24.com। পাঁচজনকে ধানের শীষ প্রতীকদের আদেশ বহাল, বাংলা নিউজ 24.com-এ তিন ঘন্টা আগে। ডাব্লিউ মুস্তাফিজকে ধানের শীষ প্রতীকদের আদেশ বহাল। রাজধানীর মহাসড়কে গ্যাস পাইপ লাইন লিকেজ, ব্যাপক দুর্ভোগ, যুগান্তরে দু ঘন্টা আগে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে অ্যানি ও পুলিশ আহত 35। মানবজমিন এবং কালীকণ্ঠে একই রকম ফিচার এসেছে, নির্বাচনের দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী, জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে আজ এসেছে সেনাবাহিনী নামছে আজ থেকে। সেনায় মোতায়েনে পরিবেশ উন্নত হবে, আওয়ামী লীগ প্রথম আলো তিন ঘন্টা আগে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে ঐক্যফ্রন্ট, আওয়ামী লীগ বলেছে বিডিনিউজ 24.com-এ। এএসপি গাড়িতে বোমা হামলা, গুলিবিদ্ধ যুবক আটক, জাগো নিউজ এবং প্রথম আলো। আধা ঘন্টার মধ্যে শহর ছেড়ে যাবে মানব জমিনে, একটি ফিচার করা হয়েছে। সমাপনী পরীক্ষা আত্মবিশ্বাস বাড়ায়, প্রধানমন্ত্রী উক্তি করেছেন। জিএসসি জিডিসি 43 প্রতিষ্ঠানের সবাই ফেল, আমরা প্রজনই আমরা নাগরিক, ডক্টর কামাল। কালের কণ্ঠে আজ একটি ইয়াহিয়ার উত্তরসূরিরা ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়, ডক্টর কামালের একটি উক্তি নিয়ে যুগান্তর এবং কালের কণ্ঠে ফিচার করা হয়েছে। স্বামীকে জয় করতে ভোটের মাঠে মাশরাফি, পত্নী মাশরাফির জন্য ভোট চাইলেন সমনা,
অর্থাৎ মাশরাফির স্ত্রী, নৌকার বাইরে কাউকে কেন্দ্রে যেতে দেব না, নয়া দিগন্ত, বই উৎসব নিয়ে ঐক্যফ্রন্টের আপত্তি, বই উৎসবকে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে প্রথম আলো, কবর রচিত হবে বিএনপি জামার জন্য পালাতে না পারে, এক ঘন্টা আগে যুগান্তরে একটি ফিচার এসেছে, সেনাবাহিনীর কাছে একটাই চাওয়া কাদের সিদ্দিকীর, শিল্পীদের নির্বাচনী প্রচারণে যা বললেন কাদের সিদ্দিকী, যুগান্তরেই ফিচারটি এসেছে আজকেই, আওয়ামী লীগে 23 জন যুদ্ধাপরাধী আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের 22 ব্যক্তির নাম দিল বিএনপি, চাঁদপুরে বিএনপি নেতা আটককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 8 বিএনপি নেতা আটক, নেতাকর্মীদের থানা ঘেরাও, জাগো নিউজ এবং যুগান্তরে ফিচারটি এসেছে। নিরাপত্তা না পেলে প্রচারণা থেকে সরে যাবেন মদুদ, ব্যারিস্টার মদুদে গাড়ি ভরে হামলা, আহত 5, মাননীয় হুইপ আমি আপনার সন্তানের মতো, আমাকে কাজ করতে দিন, যুগান্তরে 4 ঘন্টা আগে খবরটি এসেছে। বিএনপি প্রার্থীর প্রধান এজেন্টকে তুলে নেওয়ার অভিযোগ, ফিচারটি এভাবে এসেছে প্রথম আলোতে 5 ঘন্টা আগে। মানিকগঞ্জ 1, বিএনপি সমর্থকরা কাকে ভোট দেবে জানেন না, বন্দুকের ভয় দেখাও আসো সামনাসামনি কামাল, বাংলা নিউজ 24.com ফিচারটি এসেছে আজ। গতবারে আলোচিত জাপা এবার ছন্ন ছাড়া, সোমবার ফিরছেন নাশাদ, দুটোই প্রথম আলোতে, একটি এসছে সোমবার ফিরছেন নাশাদ, এই ফিচারটি এসছে বিডি নিউজ 24.com। হাইকোর্ট মাজার 1100 ভেঙ্গে চুরি, লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্ট প্রার্থী অনিশ গণসংযোগে হামলা গুলি, প্রার্থীতে ফিরে পেতে খালেদাজিয়ার আপিল শুনানি আজ, বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন ডক্টর কামাল। এই ছিল মূলত আজকের সংবাদপত্রগুলো নিয়ে মূল যেই ফিচারগুলো, বিস্তারিত নিয়ে আসছি আমি পরবর্তী ভিডিওগুলোতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।